হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে একটা ব্রেকিং নিউজ, হবে না কোনো নিয়োগ, উঠে যাচ্ছে 50% শূন্য পদ, নয়া সিদ্ধান্ত রেলের তরফে। তো হ্যাঁ বন্ধুরা, নিউজ পোর্টালে এটাই একটা নতুন খবর প্রকাশিত হয়েছে। যদিও খবরটা একদমই ভালো খবর নয় এবং এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা সময় আসলেই বোঝা যাবে। এই খবরটা কিন্তু একটা নিউজ পোর্টালে নয়, বিভিন্ন নিউজ পোর্টালে এই খবরটা প্রকাশিত হয়েছে। তো তার মানে এই খবরটা কিন্তু সত্যি, শুধু দেখতে হবে যে এই বিষয়টা কতটা কার্যকর হয়। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে বিস্তারিত এই খবরে কি বলা হয়েছে। এবং এখানে প্রকাশিত নিউজ অনুসারে, করোনার থাবা এবার নতুন নিয়োগে, ভারতীয় রেলে আরও বাড়ছে নিয়োগ জটিলতা। এক ধাক্কায় 50% শূন্যপদ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। নতুন নিয়োগ লাটে তুলে রেলের যুক্তি, সুরক্ষার সঙ্গে আপোষ না করে শূন্যপদ বিলোপ করা হবে। আপাতত কোনো নতুন পদ সৃষ্টি হবে না বলেও জানানো হয়েছে। নিয়োগের উপর পুরোপুরি স্থগিতাদেশ দিয়েছে রেল বোর্ড। রেল বোর্ডের তরফে প্রত্যেকটি জোনের ম্যানেজারকে চিঠি দিয়ে জানানো হয়েছে এই মুহূর্তে রেলে নতুন কোনো নিয়োগ করবে না। এর আগেও রেলের তরফে খরচ কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শুরু হয়েছিল ছাঁটাইয়ের আশঙ্কা। পরে রেলের তরফে জানানো হয় কর্মী ছাঁটাই হবে না, তবে কর্মচারীদের কাজের ধরন বদলে যাবে। এরপর আজ 50% শূন্যপদ বিলোপ করার বিষয়ে ধরানো হয়েছে চিঠি। রেল বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে রেলের যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই সমস্ত শূন্যপদে প্রায় 50% কমিয়ে আনতে হবে, ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মের মধ্যে বাঁধতে হবে। রেলের পর্যবেক্ষণ, বেশ কিছু ক্ষেত্রে চাকরির পদ্ধতি বদলে দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আগের মতো নেই, যদিও 6টি নির্দিষ্ট পদ রয়েছে যেখানে সরাসরি সুরক্ষা সঙ্গে যোগাযোগ রয়েছে। গার্ড, স্টেশন মাস্টার সহ বেশ কিছু পদে নিয়োগ করা হবে না বলেও জানানো হয়েছে। রেলের যুক্তি, সুরক্ষা বাদে নতুন পদ সৃষ্টি করা যাবে না, সমস্ত শূন্যপদে আপাতত নিয়োগ স্থগিত রাখা হচ্ছে। কঠোরভাবে ব্যয় সংকোচনের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জেনারেল ম্যানেজারকে দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফে চিঠি। এই প্রেক্ষিতে দক্ষিণ পূর্ব রেলে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। 3,681টি শূন্যপদ বিলোপ করা হয়েছে। 4 ডিভিশন ও সদর দফতরে প্রায় 3,681টি পদ বিলোপের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর। এজিএম চিঠি দিয়েছেন সমস্ত ডিআইএমদের। দক্ষিণ পূর্ব রেলওয়ে 885টি শূন্যপদের আওতায় আসতে চলেছে বলে জানা গিয়েছে। অন্যান্য পদের মধ্যে থেকে 50% শূন্যপদ বিলোপের কথা বলা হয়েছে। প্রত্যেকটি জোনের থেকে মতামত জানতে চাওয়া হয়েছে, কোন কোন পদ বিলোপ করা যায়, নতুন কত কর্মী নিয়োগ হয়েছে, কত শূন্যপদ রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে বলে খবর। সাফ জানিয়ে দেওয়া হয়েছে আপাতত কোনো নিয়োগ হবে না, নতুন শূন্যপদ তৈরি হবে না বলেও দেওয়া হয়েছে নির্দেশ। রেল গোটা দেশের সবথেকে বড় নিয়োগকারী সংস্থা, সেখানে যদি নিয়োগ সম্ভাবনা কমে যায় তাহলে দেশ জুড়ে বেকারির হার কোথায় গিয়ে পৌঁছাবে তা ভাবতেই পারছেন না পর্যবেক্ষক মহলের একাংশ। তার জেরে চরম বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীদের একাংশ, কেননা 35,000 শূন্যপদে নিয়োগ রেলের, ঝুলে 1.25 কোটি আবেদন। সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কবে হবে, আদৌ হবে কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর যদি রেলে কোনো পদে নিয়োগ না হয় তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা নিজের টাকা খরচ করে আবেদন জমা করেছিলেন সেই সমস্ত টাকা কি ফেরত দেবে রেল, প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীদের একাংশ। এবং এই খবরটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরছে এবং পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টালও প্রকাশিত হয়েছে। শুধু এখন দেখার বিষয় এটাই যে রেল কর্তৃপক্ষ কি আদৌ এই 50% শূন্যপদ কমিয়ে নিচ্ছে, নাকি সত্যি সত্যি ঠিক সময় মতোই পরীক্ষাগুলো নেওয়া হবে এবং নিয়োগ করা হবে। বন্ধুরা, তোমাদেরকে এখনই কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই, এটা শুধু একটা খবর মাত্র। এই খবরটা আমার চোখে পড়লো তাই তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করলাম। এখন শুধু সময়ের অপেক্ষা যে দেখার যে আদৌ কি এই ঘটনাগুলো ঘটে, নাকি সঠিক সময়ে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া ঘটে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের একটা ব্রেকিং নিউজ রেলের নিয়োগের ওপরে। এবং এই তথ্যটা যদিও তোমাদের মনটা অনেকটাই খারাপ করে দেবে, কিন্তু তবু একটা তথ্য মনে করে এটাকে মাথায় রাখো, তারপর পরবর্তীতে যেটা হবে দেখা যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই।
এবং সরকারি চাকরির বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।